আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, ডিমন ডিমন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমার প্রশ্নটা ছিল আসলে যে বর্তমানে যে আমাদের, আমি আসলে বেসিক্যালি হিন্দু, তো আমাদের অনেকে মানে তারা মোটিভেট হয় মুসলিম ধর্ম গ্রহণ করতেছে, তো এখানে মেইন রিজন হচ্ছে যে তারা তাদের ভালোবাসার প্রতি ইয়ে হয় আকৃষ্ট হয়ে তারা মুসলিম ধর্ম গ্রহণ করছে। তো পৃথিবীতে তো এরকম অনেক কিছু আছে যে ধর্ম পরিত্যাগ না করে আসলে তারা ভালোবাসার ভিতরে আছে, তারা বিয়ে করছে, তাদের ছেলে পেলে হচ্ছে। তো প্রথম প্রশ্ন এখানে যে তারা কেন মুসলিম ধর্ম গ্রহণ করছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা যদি মুসলিম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের থেকে কি মানে এটা যে সংকর প্রজাতির একটা বস্তু তৈরি হচ্ছে, সেটাকে আমরা সংকর বলবো নাকি মানুষই বলবো? কি তৈরি হচ্ছে ভাই, কি তৈরি হচ্ছে, মানে এগুলো কি মানে বলতেছেন সংকর ভাই? প্রজাতি, আমি মমিনের মতনই প্রশ্ন করলাম, কারণ আপনি অনেক রেফারেন্স দেখাতে চাচ্ছিলেন, যার কারণে আমি মমিনের মতনই প্রশ্ন করলাম। সংকর প্রজাতি মানে কি ভাই, এগুলো কি কথা ভাই? মানে আসলে একটা আমরা একটা শুনি তো, একটা আমরা একটা আমরাই শিশু শুনি, আমরা একটা শিশু আমরা সন্তান হিন্দুরাই জন্ম শুনি, নিচ্ছে, সেটাকে আপনি বলতেছেন সংকর প্রজাতির একটা জিনিস তৈরি হচ্ছে? কি আমরা উদ্ভট হিন্দুরাই কথাবার্তা শুনি। ভাই আমরা আমরা তো আসলে ভাই, এগুলো তো কি খুবই বলবো, কাফের জঘন্য সাম্প্রদায়িক কথাবার্তা ভাই, জঘন্য না, নোংরা আমি আমরা সাম্প্রদায়িক তো কাফের, কথাবার্তা বলতেছেন আমরা তো কাফের, কাফেরদের মুখ থেকে তো ভাই। এরকমই শব্দ আপনি বেরোবে, কাফের তাই না? না ফাফের এটা আমার জানার দরকার নেই, আপনি যে কথাটা বলতেছেন, আপনি জন্ম কোন পরিবারে এটা আমার জানার দরকার নেই ভাই, আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা অত্যন্ত নোংরা, অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর, অত্যন্ত কুরুচিপূর্ণ। মানে একটা সন্তান, অবশ্যই একটা না ছেলে মেয়ে ভালোবাসার মাধ্যমে তারা একটা যৌন সম্পর্ক করতেছে, প্রেম করতেছে, বিয়ে করতেছে, সেখান থেকে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, সেটাকে আপনি বলতেছেন একটা সংকর প্রজাতির একটা জিনিস তৈরি হচ্ছে? মানে আপনি কি ভাই সেন্সে আছেন? আপনার কি মাথা ঠিক আছে? না, আমার মাথা ঠিক আছে, আমাকে এই না ধরনের আপনার কথা মাথা বলা ঠিক হচ্ছে নাই, যার কারণে, না না আপনার মাথা আমাকে ঠিক নাই আমাকে ভাই, একটা প্লিজ ভাই, একটা জঘন্য, আপনার মাথার ভিতরে কিছু গরুর গোবর ছাড়া আর তো কিছু আছে বলে আমার না ভাই, মনে আমি হচ্ছে না একটা ভাই। কথা বলি, কথা মানে বলি, একটা আমি একটা একটা কথা শিশু বলি, আমি এই সন্তানকে ধরনের আপনি কথা বলতেছেন, শুনছি, একটা শিশু আমি এই সন্তানকে ধরনের আপনি কথা বলতেছেন যে একটা সংকর প্রজাতির কিছু একটা? সিরিয়াসলি হ্যাঁ, আমি একটু শেষ আপনি করি, তো মুসলিমের আমাকে মতন এই কথা ধরনের কথা বলতেছেন বলা ডিমন হয়েছে, ভাই, আপনি তো মুসলিমের মতন কথাবার্তা বলতেছেন। না আমাকে আমাকে এই ধরনের কথা বলা হয়েছে, তার কারণে আমি এই কথাটা এখানে তুললাম যে আমাকে বলা হয়েছে যে ও তো বর্ণ মানে ও তো সংকর প্রজাতির একটা জিনিস, সো আরে আমি সেই এখানে এই জন্য একই কথা বললাম। আপনি রিপিট করলেন, আপনাকে যে জিনিসটা বলা হয়েছে সেই একই জিনিস আপনি এখন রিপিট করতেছেন। একটা তাহলে মানব হ্যাঁ শিশুকে, বলছেন, আপনার মধ্যে কি পার্থক্য? যে একটা আপনাকে মানব বলছে আপনার শিশুকে, মধ্যে কি পার্থক্য? একটা মানব শিশুকে উনি বলতেছে একটা সংকর প্রজাতির একটা জিনিস? সিরিয়াসলি, এই যে মানে এই যে ডিমন, আপনার পাছায় লাথি মেরা বাইর করে দিলাম, হ্যাঁ জিন্দগিতে আর কখনো এই লাইভে আসবি না, তোর পাছায় লাথিটা মাইরা তোরে বাইর করে দিলাম যা। মানে কত বড় ইতরের বাচ্চা ইতর, কত বড় ইতরের বাচ্চা ইতর, একটা মানব শিশুকে সে বলতেছে একটা সংকর প্রজাতির একটা জিনিস? সিরিয়াসলি ভাই, মানে এই মুসলমান মুমিনের থেকে একটা থেকে আরেকটা খারাপ ভাই, হিন্দু মুমিন খারাপ নাকি মুসলমান মুমিন খারাপ, এটা তো কম্পেয়ার করতে গেলে এখন আরেকটা বিপদের ভিতরে পড়তে হবে ভাই, কি একটা অবস্থা! দুই মুমিনই তাদের ধর্মান্ধতার কারণে এতই ধর্মান্ধ যে মানে বাচ্চাদের প্রতি মানে তাদের মনোভাব দেখেন, একজন হচ্ছে বাচ্চাদের কতল করার জন্য রেডি আছে, আর একজন হচ্ছে শঙ্কর প্রজাতির জিনিস বলতেছে। মানে কি ভাই, এগুলো কি ভাই, মানে একটা একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ে, ধরে নিচ্ছে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ে প্রেম করে বিয়ে করছে, তাদের একটা বাচ্চা হয়েছে, সে এসে বলতেছে এই বাচ্চাটা নাকি একটা শঙ্কর প্রজাতির জিনিস? ওরে বাপ রে বাপ, এগুলো কি ভাই, কোত্থেকে আসে এই সমস্ত, এই সমস্ত মানে উৎকট, মানে গরুর গু আলা মাথায়, গরুর গু মাথায় নিয়ে এগুলা কেন আসে আমার লাইফে ভাই, কেমনে কি এগুলা? ও এগুলোর সাথে আমি আমি কিভাবে কথা বলবো এগুলোর সাথে? এটার উত্তরে সে আবার বলতেছে যে সে কাফের দেখে না, মানে সে ধর্মান্ধ দেখে সে এই জিনিসটা বলতেছে, তাকে যেভাবে করে সে বলতেছিল যে তাকে অন্য কেউ একজন বলছে, সেই তো সেই জিনিসটা মানে পুনরাবৃত্তি করতেছে এই লাইভে এসে বলে। তো তার আর সেই মানুষের মধ্যে তো কোনো পার্থক্য রইল না যে তাকে অরিজিনালি বলছে এই জিনিসটা, কারণ সে একই ধারণা সে এখন যদি মানে রিক্রিয়েট করে সেই তো তার মতন হয়ে গেল। ও ভাই, মানে একটার থেকে একটা কি, মানে পৃথিবীটা মাঝে মাঝে ইচ্ছা করে এগুলো রে, মানে না এগুলো বললে তো আবার অমানবিক ব্যাপার হয়ে যাবে, এগুলো রে আমি পাইলে এগুলো রে কি যে করতাম, ইস।